সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে হত্যায় উদ্বেগ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, স্বৈরাচার পতনের পর দুষ্কৃতিকারীরা যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তানজিম হত্যা তারই ধারাবাহিকতা। এদিকে বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ মঙ্গলবার করেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত। হাসান মাহমুদের রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। এ ঘটনায় শোক ও গভীর উদ্বেগ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ওঁত পেতে বসে আছে দুষ্কৃতিকারীরা। তাদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা হুমকিতে পড়বে। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। বৈঠক শেষে ডক্টর মঈন খান সাংবাদিকদের কাছে আলোচনার সারবস্তু তুলে ধরেন। অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ এবং কোরিয়ার মানুষ উপকৃত হতে পারে, এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সম্পর্কের মূল ভিত্তি। ছাত্র জনতার যে বিপ্লব, সে বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ছাত্রগণ অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সাইমালটেনিয়াসলি একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই, যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংকসই দিবেন আর কিছু দিবেন না। যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। ওয়াও, বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। আল্লাহ রে, আমি কি করব রে, আল্লাহ রে, আল্লাহ।